দর্শক বন্ধু, আপনারা প্রত্যেকেই জানেন যে এই অনুষ্ঠান কিন্তু এমন একজন মানুষকে নিয়ে, প্রফেসর বাসু স্যার। যখন একটা ন্যাটাল চার্ট দেখেন, তখন কিন্তু সেই ন্যাটাল চার্টটাকে ভাঙেন 15টা ভাগে। তারপরে কিন্তু আসেন সেই ন্যাটাল চার্টের কি প্রতিকার লাগবে এবং সেখান থেকে কিভাবে একজন মানুষকে রিলিফ দেওয়া যায়, সেই জায়গায় দর্শক বন্ধু আজকে ভারতবর্ষে কেন বহু জ্যোতিষ, বহু তান্ত্রিক, বহু মানুষ কিন্তু রয়েছে, কেন মানুষ প্রফেসর বাসুর কাছে ছুটে আসেন, তার কারণ একটাই, ন্যাটাল চার্টকে এতটা ভেঙে এতটা ডেপথে যাওয়ার মতো সময় কারণ নেই। স্যার যেটা করেন সেটা কিন্তু সময়টার দিকে লক্ষ্য করেন না বা সময়টার দিকে ধ্যানও দেন না। ওনার লক্ষ্য একটাই, যে মানুষটি আমার কাছে এসেছেন, নিজেকে আমার কাছে সমর্পণ করেছেন, তার সমস্যা থেকে বের করে নিয়ে আসার জন্যে, তার জন্যে সময় দেওয়াটাই আমার কাজ বা কর্তব্য। সে কারণে স্যার কিন্তু একটা ন্যাটাল চার্টকে এতটা ভাঙেন, এতটা সময় নেন এবং তারপর আসেন প্রতিকারে। তাই আজকে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ কিন্তু ওনার কাছে ছুটে আসেন। আজ বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ কোনো কিছু করার আগে নিজে যেমন চিন্তা করেন, নিজের আত্মীয় পরিজন বন্ধু বান্ধবকেও বলেন করছো করো, কিন্তু তার আগে পারলে একবার প্রফেসর বাসুর সঙ্গে কনসাল্ট করে নাও। কারণ যাই তুমি ইনভেস্ট করবে যে কাজের জন্যে, তার রিটার্ন পাবে তো, কিন্তু ওখানে গেলে এই পাবে তো এই জিজ্ঞাসা চিহ্নটা দিতে হয় না, সেখানে কিন্তু পেতেই হবে এবং পাবই এটা জেনে মানুষ ছুটে আসেন। তাই আজকে তিনি কিন্তু বিশ্ববাসীর কাছে বরেণ্য এক ব্যক্তিত্ব। তাই অনুষ্ঠানের তরফ থেকে, আপনাদের প্রত্যেকের তরফ থেকে এবং আমার তরফ থেকে স্যারকে স্বাগত জানাবো, জানিয়ে শুরু করব সুন্দর অনুষ্ঠান। আর হেল্পলাইন খোলা আছে শুধুমাত্র আপনাদের জন্য, সেখানে ফোন করুন, নিজের বিষয়ে জেনে নিন। স্যার নমস্কার। নমস্কার, কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। আমি আজকে অনুষ্ঠান শুরু করব একটা প্রশ্ন দিয়ে। এই অনুষ্ঠানের, আমার এই অনুষ্ঠানের নাম বিজ্ঞানের আলোয় জ্যোতিষ রাখা হয়েছে কেন? উত্তর দেওয়ার দায়িত্ব আপনাদের, উত্তরটা আপনারাই পেয়ে যাবেন যদি 25 মিনিটের টান টান অনুষ্ঠানে যদি আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকেন, তাহলেই বুঝবেন যে এই অনুষ্ঠানের নাম বিজ্ঞানের আলোয় জ্যোতিষ কেন। গতদিন, গত রবিবার যে প্লাস প্রোগ্রামে আমি আলোচনা করেছিলাম প্রতিকারের বিষয়ে, আপনারা যারা দেখেছেন তারা প্রত্যেকেই জানেন, প্রতিকারের বিষয়ে বলতে গিয়ে আমি অ্যাস্ট্রোলজিক্যাল রেমিডি বা জ্যোতিষিক প্রতিকার নিয়ে কিছু কথা বলেছিলাম, কিছু স্টোনের কথা বলেছিলাম। সেই স্টোনগুলো আমরা কিভাবে চিনব, সেই স্টোনের রাসায়নিক উপাদান কি আছে, কি কি ফিজিক্যাল প্রপার্টিজ আছে তার মধ্যে, সেগুলো দেখতে হয় একটা স্টোন অরিজিনাল কিনা এবং সেটা কতটা উন্নত মানের সেটা বিচার করার জন্য এগুলো দেখে নিতে হয়। সময় পাওয়া যায়নি অনেক কিছু বলার, আজকে সেটা চেষ্টা করব কিছুটা শেষ করার সেই স্টোনের ব্যাপারে। স্টোন কি সত্যি আমাদের হিউম্যান বডিতে কাজ করে, এই প্রশ্নটা সারা বিশ্বের, শুধু আপনাদের নয়, একটা স্টোন হিউম্যান বডিতে আমাদের শরীরে কিভাবে কাজ করে, একটা গ্রহ রত্ন জানতে গেলে অনুষ্ঠান দেখতে থাকুন, দেখতে হবে। সে বিষয়ে আমরা বোধহয় কেউ আছে কি? কেউ আছে, একটু কথা বলে নিন। হ্যালো, নমস্কার। হ্যাঁ হ্যালো, আমি হাওড়া থেকে বলছিলাম। হাওড়া থেকে কে বলছেন? আমার নাম অভিষেক ঘোষ। অভিষেক ঘোষ, ডেট অফ বার্থ 5/8/1997। হুম, 1997। কটার সময় জন্ম? 1 AM। জন্মস্থান? ক্যালকাটা। ক্যালকাটা। অনুষ্ঠান, স্যারের অনুষ্ঠান কতদিন দেখছেন? আমি দেখা হয় না, একদিন দেখেছি, আর ওই দ্বিতীয় দিন লাইনটা পেয়ে গেলাম, লাইন পাওয়া যায় না। সানডে ছিল, রোববার ছিল জন্মদিন? হ্যাঁ রবিবার ছিল, সন্ধ্যা তারে রবিবার। প্রশ্নটা বলে ফেলুন কি জানতে। হ্যালো হ্যালো হ্যালো, সন্ধ্যা তারে রবিবার। আপনার যে ঘরে এত চেঁচামেচি হচ্ছে সেই ঘর থেকে অন্য ঘরে চলে আসুন। হ্যাঁ ঠিক আছে,
বলুন বলুন, প্রশ্নটা কি কি জানতে চাইছেন? কি পড়াশোনা করছেন এখন? কি পড়াশোনা করছেন? সম্বন্ধে কি জানবেন? চাকরি কবে হবে বা এডুকেশনটা ঠিক মতো হবে কিনা, এটাই প্রশ্ন তো? এটাই প্রশ্ন। আপনার ধনু লগ্ন আর কুম্ভ রাশি, লগ্নে চতুর্থে বসে আছে রবি, শুক্র, শনি, কেতু, পঞ্চমে বসে আছে মঙ্গল। ধনু লগ্নের সাপেক্ষে মঙ্গল আপনার কিন্তু খুব একটা শুভ নয়, তার জন্যে পড়াশোনা যথেষ্ট খাটতে হবে, পরিশ্রম করতে হবে। যতটা পরিশ্রম করেন ততটা ফল পান না, তাই ফল পেতে গেলে বেশি পরিশ্রম করতে হবে। একটু পঞ্চম হাউসের প্রতিকার করে নেবেন, বাদ বাকি আমরা যে বর্গ বিচার করে থাকি সেই বর্গ বিচার করতে গেলে আমরা অন্যান্য চার্ট দেখে থাকি। যেমন আপনার উচ্চ শিক্ষার জন্য আমাকে দেখতে হবে D24 অর্থাৎ চতুর্ভিংশাংশ। সেই চতুর্ভিংশাংশে দেখা যাচ্ছে আপনার লগ্নে লগ্নে শুক্রের দৃষ্টি আছে এবং চন্দ্র বসে আছে চন্দ্র স্বক্ষেত্রে হলেও, অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে আপনি খুব পরিশ্রম করলে ফল পাবেন, তার সঙ্গে একটু প্রতিকার করে নিলে ফলটা আর একটু বেটার পাবেন। ঠিক আছে? হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ গোল্ডেন টাইম, গোল্ডেন টাইম, আপনি প্রশ্নটা ভালো করেছেন। গোল্ডেন টাইম দেখার জন্য আমরা দেখে থাকি জেনারেলি দুটো মেন হচ্ছে, আমরা দেখি দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা। যেমন এই মুহূর্তে আপনার চলছে শনির দশা আর রাহুর অন্তর্দশা, বুঝতে পেরেছেন? এরপরে চলে আসছে শনির দশা, বৃহস্পতির অন্তর্দশা, অর্থাৎ আপনার 2018-এর পর সময়টা অনেকটাই ভালো যাবে। ধনু লগ্ন সাপেক্ষে শনি কিন্তু শুভ নয়, তার কারণ ধনু লগ্নের দ্বিতীয় পতি শনি, বুঝতে পেরেছেন? দ্বিতীয় পতি আমরা জানি মারক বা হাইলি ম্যালিফিক। তো এই দশার আন্ডারে বাকি অন্তর্দশার যে কিছুটা শুভ যদি হয় আপনার লগ্ন সাপেক্ষে শুভ গ্রহ থাকে তাহলে একটু ভালো পাবেন, বাদ বাকি আপনার শনির দশা যতক্ষণ না শেষ হচ্ছে অর্থাৎ 2020 অবধি আপনি ওই একটা আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে যাবে। তবে 2018-এর 6 এপ্রিলের পর আপনার সময় এখন দেখা যাচ্ছে এর থেকে ভালো আসবে। 2020-র 18-11-2020 সময়গুলো নোট করে নিন যেগুলো বলছি আমি, ঠিক আছে? পরে মিলিয়ে নেবেন জীবনের ক্ষেত্রে এটা অ্যাপ্লায়েড হচ্ছে কি না, যথেষ্ট ফলিত কি না, ঠিক আছে? তো 18-11-2020 পর আপনার সময় এখনকার থেকে অনেক বেটার যাবে, ঠিক আছে? আর এর সঙ্গে আরো একটা কথা, প্রশ্নটা কিন্তু খুব বুদ্ধিমানের মতো প্রশ্ন ছিল, কিন্তু এই বুদ্ধিমানের প্রশ্নের মধ্যেও কিন্তু অনেক কিছু লুকিয়ে আছে। কি লুকিয়ে আছে সেটা নিয়ে আসবো, কিন্তু তার আগে বলে নেব আপনাদের কিন্তু শনি এবং রবিবার এই দুটো দিন আপনারা স্যারকে পাচ্ছেন, শনিবারের মধ্যেই কিন্তু বুকিং করতে হবে, সেটা অনলাইনে করুন বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে করুন বা ফোন করে করুন। নাম লেখানোর সময় ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ সমস্ত কিছু দিয়েই কিন্তু আপনাকে নাম লেখাতে হবে। এবার স্যারের কাছে যাব সেই প্রশ্নটা নিয়ে, আপনার রাখা প্রশ্ন স্যার, উনি জানতে চাইলেন গোল্ডেন টাইমটা কবে আসবে, কিন্তু এই গোল্ডেন টাইম কারোর পক্ষে জেনে কোনো লাভ নেই, তার কারণ ওই গোল্ডেন টাইমটায় আমার জীবনে কি গোল্ডেন কিছু আসবে, আমি কি সেটাকে অ্যাচিভ করতে পারবো, সেটা তো বলবে আমার ন্যাটাল চার্ট। একদম তাই, ন্যাটাল চার্টে দেখা যায় গোল্ডেন টাইম অর্থাৎ আমার লগ্ন সাপেক্ষে আমি কোন দিকটা গোল্ডেন টাইম বলতে কি বিষয়, আমাদের 12টা ভাব আছে, 12টা দিক আছে জীবনের, কোন দিকে আমি গোল্ডেন টাইম জানতে চাচ্ছি, অর্থাৎ আমার বিয়ের জন্য বিয়েটা কি গোল্ডেন টাইমে হবে, অর্থাৎ ভালো পত্নী পাবো, ভালো লাইফ পার্টনার পাবো, আমার এই মুহূর্তে মাধ্যমিক দেবো, মাধ্যমিকটা আমার পক্ষে গোল্ডেন টাইম, মাধ্যমিক রেজাল্ট ভালো হবে কিনা, উচ্চ মাধ্যমিক হলে উচ্চ মাধ্যমিক গোল্ডেন টাইম, তারপরে আমি চাকরি করি 10ম স্থান, আমার ইনকাম করি 11th স্থান, বিজনেস করি 4, 7, 7, 9, 11, এই সমস্ত দেখতে হয়। গোল্ডেন টাইম কে এক্স্যাক্টলি এইভাবে বলা যায় না, ঠিক কোন দিকটা গোল্ডেন টাইম
সেটা বলতে হবে অবশ্যই। এই মুহূর্তে অ্যাকর্ডিং টু প্রায়োরিটি আমাদের গোল্ডেন টাইম বিচার হয়, আর তার জন্য দেখতে হয় ন্যাটাল চার্ট, সময় দেখতে গেলে দেখতে হয় দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা। আর ন্যাটাল চার্ট বলতে কোষ্ঠী, একটা কোষ্ঠী বলতে একটা বা দুটো চার্ট নয়, লগ্ন ছক, জন্ম ছক বা নবাংশ নয়, তার সঙ্গে কালেকশন অফ চার্টস, অর্থাৎ আমি এখানে ষোড়শ বর্গ বিচার করি, ষোলোটা চার্ট দেখি প্লাস ফোর, আর চারটে অপশনাল চার্ট যদি দরকার হয় অ্যাজ অ্যান ওয়েন রিকোয়ার্ড। আজকে একটা আমি আমার স্যাম্পল প্রেসক্রিপশন আপনার সামনে তুলে ধরব, যেখান থেকে দেখতে পাবেন যে বোধহয় এই মুহূর্তে ভারতবর্ষের বুকে আমি ছাড়া এই ষোড়শ বর্গ বিচার করে না, যাদের কোষ্টি হাতে আছে, যারা কারোর কাছে গেছেন, এই মুহূর্তে খুলে দেখুন, বড় জোর দুখানা ছক পাবেন, একটা লগ্ন ছক, একটা নবাংশ ছক। নবাংশ ছক দেখা হয় না, যাই হোক, তবু আমার চার্ট দেখলে বুঝতে পারবেন আমি মিনিমাম ষোলোখানা চার্ট বিচার করি, অর্থাৎ সঠিক প্রতিকার, সঠিক ফলাদেশ এবং সঠিকভাবে আপনার ভবিষ্যতের কে আপনাকে আলোর দিশা দেখানোর জন্যে, যদি সম্ভব হয় সেটাকে ইম্প্রুভ করার জন্য তার প্রতিকার আমি ছাড়া বোধহয় এই মুহূর্তে ভারতবর্ষে কেউ করে না, এটা আপনাদের জানিয়ে রাখলাম। যদি কেউ করে থাকে, যদি কেউ খোঁজ পেয়ে থাকে, আমার মেল আইডিতে আমাকে ইনফর্ম করে জানাবেন, আমি অবশ্যই তার সঙ্গে গিয়ে আমি আমার নলেজ এক্সচেঞ্জ করব। এর জন্য আমি কোনো দ্বিধা করি না, কারণ আমি বা একাডেমিক্যালি আমি একটা ইঞ্জিনিয়ারিং কলেজের প্রফেসর, আপনি জানেন তো, একজন টিচারের পক্ষে সব সময় সে চায় তার যোগ্য যে পার্টনার তার সঙ্গে একটা নলেজ এক্সচেঞ্জ করতে, শেয়ার করতে। তাহলে আমি খুব ভাগ্যবান মনে করবো নিজেকে যদি আমি ছাড়া এই মুহূর্তে আর কেউ বর্গ বিচার করে থাকে ভারতবর্ষে। কেউ আছেন রয়েছেন, একটু দেখে নিই। হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার, হ্যালো। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি অনিন্দিতা ব্যানার্জি বলছি। অনিন্দিতা ব্যানার্জি কোথা থেকে? আমি সল্টলেক থেকে বলছি। আপনাকে অশেষ ধন্যবাদ, আপনি খুব সুন্দর চুপচাপ শুনছিলেন। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 31শে মে। একত্রিশে মে 1988 সাল। 1988 সাল। কটার সময় জন্ম? সকাল 11টা। সকাল 11টা। জন্মস্থান? বহরমপুর। বহরমপুর। স্যারের অনুষ্ঠান কি আজকে প্রথম না এর আগে দেখেছেন? না, এর আগেও দেখেছি। ফ্রাইডে ছিল? না, টিউজডে ছিল। 1988 6th মে? না, 31শে মে। 31শে মে, সরি। হ্যালো, হ্যাঁ বলছি। হ্যাঁ, কি ছিল মঙ্গলবার? প্রশ্নটা কি? প্রশ্নটা ক্যারিয়ার সম্পর্কে একটু জানতে। ক্যারিয়ার বর্তমানে কি করছেন? পরীক্ষাগুলো দিচ্ছেন। তা আপনি পড়াশোনা কি নিয়ে করেছেন? সায়েন্স, কমার্স, আর্টস? সায়েন্স নিয়ে। সায়েন্স নিয়ে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, তো আপনি এখন কি পড়ছেন বললেন? আমি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। হ্যাঁ, তো আপনার এখন যে দশা অন্তদশা চলছে, কেতুর দশা চলছে, বুঝতে পেরেছেন? কেতু তো এমনি একটা ডিসরাপ্ট করে দেয় যে জায়গায় থাকে। দেখা যাক আপনার চার্ট কি বলছে। আপনার হচ্ছে সিংহ লগ্ন আর বৃশ্চিক রাশি, জানা আছে এটা? হ্যাঁ জানি, এটা জানি। তো আপনার লগ্নে কেতু বসে আছে, বুঝতে পেরেছেন? শুধু চাকরি বাকরি নয়, আপনার শরীর ব্যাপারে সাবধান থাকতে হবে, শরীর মাঝে মধ্যে খারাপ যাবে এই সময়টা, যখন কেতুর দশাতে শরীর নিয়ে সচেতন থাকতে হবে, ঠিক আছে? তো সিংহ লগ্নের আমরা, আপনি যে পড়ছেন এখন কি বললেন, চাকরির জন্য মানে গ্রাজুয়েশন করেছেন, তাই তো? কমপ্লিট হয়ে গেছে। তাহলে আপনাকে দেখতে হবে আপনার টেন্থ জায়গাটা। তো টেন্থ জায়গাটায় বসে আছে কিন্তু রবি, তো সেই জায়গাতে রবি বসে আছে বিশে শুক্রের, মানে আপনার বিশ্বস্থানে রবি আর শুক্রর মধ্যে সম্পর্কটা ভালো নয়, তত রবিকে আপনার, আপনাকে আরও চার্ট বিচার করে দেখতে হবে। আমার মতে আপনি একটা ভালো বার্মিশ রুবি যদি নিয়ে নেন ভালো সেটা হবে, ঠিক আছে? তো কারণ আপনার রবির পাওয়ার দরকার আছে গভর্নমেন্ট সার্ভিস পেতে গেলে, এবং আপনার যেহেতু চার্টে আপনার দশম, আপনার সিংহ লগ্নের সাপেক্ষে দশমে রবি বসে আছে, রবি বসে আছে বৃষেতে, সেই রবির জায়গাটা কিন্তু দুর্বল, যদিও এক্সাইটেডের পাশের জায়গাতে। দেখা যাক রবি কার নক্ষত্রে বসে আছে, চন্দ্রের নক্ষত্রে। রবিচন্দ্র শত্রু নয়, মিত্র, ঠিক আছে? কিন্তু রবির যেহেতু নবাংশে দেখে নি, নবাংশে আপনার রবির সঙ্গে রাহু বসে আছে, তো রবির জায়গাটা দুর্বল, বুঝতে পেরেছেন? আর একবার দেখে নি, আরো প্রিসাইসলি বলতে গেলে আমাকে দেখতে হবে D10 দশমাংশ, ঠিক আছে? এই দশমাংশে চার্ট দেখে আপনার এখন কি চলছে, দশমাংশে আপনার ওই দেখুন লগ্নে রাহু আছে,
আর সম সপ্তমে কেতু, আর তার চতুর্থে বসে আছে ভেনাস, মানে দশম কোথায় আছে ভেনাস, অর্থাৎ দশম পতি, দশম জায়গাতে, দশমাংশে, দশমে, লগ্ন সাপেক্ষে দশমে বসে আছে ভেনাস শুক্র, আর লগ্নে রাহু বসে আছে। যথেষ্ট ডিসরাপ্টেড, যথেষ্ট ডিস্টার্ব, প্রচুর পরিশ্রম করতে হবে, তার সঙ্গে প্রতিকার নিতে হবে। প্রতিকার একটা ছক দেখে নয়, যতগুলো ছক দরকার, অর্থাৎ প্রত্যেকটা ভাবের একটা করেসপন্ডিং চার্ট থাকে, সেই চার্টটা দেখে, ডিএপি দেখে, সঠিক মানের, সঠিক পরিমাণ, অর্থাৎ কতটা ডোজ দেওয়া উচিত, পাওয়ার দেওয়া উচিত সেই গ্রহলগ্নে, সেটা দেখে আপনাকে আসতে হবে। অর্থাৎ আমার কাছেই আসতে হবে, এই কথাটা বলছি এই জন্যে নয়, কারণ আমি চাই আপনারা ঠিকঠাক প্রতিকারটা পান, কারণ বহু মানুষ আজকে ভুল প্রতিকার নিয়ে তার জীবনের প্রায় শেষ লগ্নে এসে হাউতাস করছেন। ঠিক আছে, তো যাই হোক, অ্যাপয়েন্টমেন্ট করে নেবেন, তাহলে অনেকটা ইম্প্রুভ করতে পারবেন, রেজাল্ট পাবেন আশা করা যায়। আর এর জন্য যেটা করতে হবে, শনিবারের মধ্যেই কিন্তু বুকিং করতে হবে। বুকিং করার সময় আপনাকে ডিটেইলসে নাম, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ সমস্তটা লিখিয়ে কিন্তু বুকিং করতে হবে। আর স্যারের কাছে কেন, স্যারকে বলতে হয় না যে আমার কাছে আসুন, মানুষ এমনি স্যারের কাছে ছুটে আসেন, তার কারণ ওই একটা জন্ম ছক দেখে, আর যা হোক দিয়ে দিলাম, তারপরে মানুষের ধারণাটাই বদলে গেল অ্যাস্ট্রোলজি বা অ্যাস্ট্রোলজারের প্রতি। যেটা বলছিলাম আমি, প্রত্যেকবারই 25 মিনিট, সময়টা এত কম, মানুষ আর কমপ্লিট করতে পারি না, একটু হোল্ড করে আমাকে দেখাবো, আপনি একটু ওয়েট করুন যে লাইনে আছেন, না হলে আমি দেখাতে পারবো। হ্যাঁ, আমি আমার একটা স্যাম্পল চার্ট আপনাদের দেখাচ্ছি, বাকি চার্টের সঙ্গে, বাকি স্যাম্পল প্রেসক্রিপশনের সঙ্গে আমার প্রেসক্রিপশনের ডিফারেন্সটা আপনি বুঝতে পারবেন। তো দেখা যায়, একটু ক্লিপিংটা দিতে হবে। দেখুন, আমি প্রথমে একজনের চার্ট অনুযায়ী তার ডেট অফ বার্থ, টাইম, প্লেস পাওয়ার পরে আমি D1 দেখি, যেটাকে আপনারা লগ্ন ছক বলেন, D1, তার পাশাপাশি D9 দশম নবাংশ দেখি, D1 অ্যান্ড D9 দেখার পরে তারপরে আমি ভাব চার্ট দেখি। ভাব চার্ট বলতে গিয়ে প্রচুর অনুষ্ঠানে প্রচুর কথা বলেছিলাম, অ্যাকচুয়ালি D1 এ আমরা প্ল্যানেটারি পজিশনগুলো পাই উইথ রেসপেক্ট টু অ্যাসেন্ডেন্ট, লগ্ন সাপেক্ষে। ভাব চার্ট কিন্তু অ্যাকচুয়ালি ফলাদেশটা পাওয়া যায়, ভাব চার্ট কিন্তু আমাদের ফলাফলটা দেয়। ভাব চার্টে দেখুন, আমরা যেটা পড়িয়ে থাকি, যারা এটা নিয়ে গবেষণা করেন বা চিন্তা ভাবনা করেন, এটা নিয়ে যে কোনো ব্যাপারে, কেন কেন হয় এইভাবে চার্টগুলো, যারা একটু যদি সম্বন্ধে পড়াশোনা করছেন জ্যোতিষ নিয়ে, তারা দেখবেন একটা প্রশ্ন রাখছে আপনাদের কাছে। ভাব চার্টে দেখবেন লগ্ন থাকে না, কারণটা কি? কারণ ভাব চার্টটা তৈরি হয় ওইভাবে। ভাব চার্টে লগ্নতে আমি ওটাকে 0 ডিগ্রিতে একটা রোটেশনাল ট্রান্সফরমেশন করা হয়, যেটা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট তারা কম্পিউটার গ্রাফিক্সে পড়েছেন, ট্রান্সফরমেশন সাবজেক্টটা, আমিও ক্লাস নিয়ে থাকি, তাতে দেখবেন একটা ট্রান্সফরমেশন, রোটেশনাল ট্রান্সফরমেশন একটা দিক আছে। তো ভাব চার্টে কি হয়, লগ্নটাকে কোনো ডিগ্রি, ধরুন লগ্ন আছে 10 ডিগ্রি 53 মিনিট, এই 10 ডিগ্রি 53 মিনিটকে ক্লক ওয়াইজ রোটেট করে 0 ডিগ্রিতে ম্যাপ করা হয়, তাহলে ভাব চার্ট থাকলো না, ভাব চার্ট 0 ডিগ্রি হয়ে গেল, তার সঙ্গে সঙ্গে সেই অনুপাতে বাকি গ্রহগুলো কিন্তু মুভ করে গেল, অর্থাৎ একটা ঘর এগিয়ে গেল। কোন ঘর কতটা এগোবে সে ডিপেন্ড করে সেই গ্রহের মোশন অনুযায়ী, অর্থাৎ আমার অ্যাসেন্ডেন্টের যা মোশন, অর্থাৎ 24 ঘন্টাতে 2 ঘন্টা 15 মিনিট অন্তর অ্যাসেন্ডেন্ট চেঞ্জ হয়, লগ্ন চেঞ্জ হয়, তো 2 ঘন্টা 15 মিনিট একটা 30 ডিগ্রি মুভ করতে টাইম লাগে, সেই জায়গায় শনি প্রচুর সময় নেয়, তাহলে সেই অনুপাতে তাদের নিজস্ব গতি অনুপাতে কিন্তু বাকি গ্রহগুলো মুভ করবে, সেখান থেকে আমরা ভাব চার্টটা পাই। তারপরে মুন চার্ট, অর্থাৎ চন্দ্রকে 1 নম্বর রেখে যে মুন চার্টটা হয় সেই মুন চার্ট, তারপরে তার অ্যাসপেক্ট, বিভিন্ন গ্রহের বিভিন্ন অ্যাসপেক্ট, শুভ দৃষ্টি অশুভ দৃষ্টি বিচার করার জন্যে আমাদের 9টা গ্রহের তার অ্যাসপেক্ট সম্বন্ধে আনতে হয়। আমি ওই যারা আমাদের আসেন তাদেরকে বোঝানোর জন্যে আমি অ্যাসপেক্ট দিয়ে একটা চার্ট বানিয়ে দিই। তারপরে D10, আপনার কর্ম সম্বন্ধে, কর্মজীবন, ব্যবসা করবেন না চাকরি করবেন, এটা জানার জন্যে D10 ছাড়া কোনো উপায় নেই। দশম স্থান থেকে নবম স্থান, দশম স্থান একাদশ স্থান, মেনলি দশম স্থান থেকে আমরা বিচার করে দেখি যে আপনার কাজ কতটা হবে, একটা প্রবাবল একটা প্রেডিকশন করা যেতে পারে। দশমাংশতে দেখলে, D10 দেখলে পরিষ্কার 100% ডেফিনিট বলা যায় আপনি কবে পাবেন, কেন পাবেন, কিছু আপনার ইম্প্রুভ করার থাকলে। তারপরে D24 ফর অনলি ফর স্টাডিজ, আমরা জানি 4th, 5th, 9th এগুলো আমরা স্টাডি মাধ্যমিক থেকে একদম মাস্টার্স, ডক্টরেট, পোস্ট ডক্টরেট দেখে থাকি, D24 ডেফিনেটলি সেটা বোঝা যায়, D24 দেখতেই হয় তার জন্যে, অর্থাৎ ফর হায়ার স্টাডিজ। দেন D30, আপনার জীবনের সমস্ত এভিল এফেক্টসগুলো, মামলা মোকদ্দমা জড়িয়ে পড়েছেন,
প্রচন্ড স্বাস্থ্য খারাপ আপনার, আপনার পারিবারিক একটা সূত্রে ঝামেলা চলছে, সমস্ত গুলো D30 থেকে আমরা দেখতে পাই। নেক্সট আমরা চলে আসি, আমি যেটা করে থাকি D3 বা দ্রেককান, দ্রেককান থেকে একটা মানুষের মানসিক জোর সে কতটা করতে পারে, সে তার সহদস্থান এইগুলো দেখা হয়, সে তার প্রফেশনে কতটা উদ্যম নিয়ে লড়তে পারে। D4, নেক্সট D4 থেকে আমরা চতুর্থাংশ বিচার করি, মানে আমাদের প্রপার্টি সম্পদ, প্রপার্টি বা সম্পত্তি ব্যাপারে আমাদের কি কিরকম অবস্থা আছে আমাদের ন্যাটাল চার্টে। নেক্সট D7, সন্তান সন্ততি, অনেক সময় দেখা যায় আমরা ফিফথ হাউস থেকে সন্তান বিচার করি, ফিফথ হাউসে সক্ষেত্রে বা আমার শুভ গ্রহটা তুঙ্গে আছে কিন্তু আমার সন্তানের জায়গাটা ডিস্টার্ব, এই জায়গায় যে কোনো লোকে আপনাকে বলে দেখে বলে দেবে সন্তানের জায়গা খুব ভালো। D7 দেখতে হয়, D7 দেখতে হয় সেই পঞ্চমপতির অবস্থা কি, সেই লগ্নর অবস্থা কি, লগ্নপতির অবস্থা কি। D12 থেকে আমরা পেরেন্টস বুঝি, আমার বাবা মা কেমন থাকে, আমার মায়ের ডেট অফ বার্থ টাইম প্লাস নেই, বাবার ডেট অফ বার্থ টাইম প্লাস নেই, মা আসতে পারছে না, তার পামিস্ট্রি বিচার করা যাচ্ছে না, আমার চার দেখে কি বলা যাবে মা কেমন আছে, মা একটু যদি বেশি দিন বাঁচে আমাদের প্রত্যেকে যে একটা ভালো লাগে, সেখান থেকে আপনার চার্টে D12 থেকে হয়ে যাবে। D16 থেকে আমরা জেনারেলি বিচার করি আমাদের শরীর স্বাস্থ্য কেমন যাবে, আমরা কতটা সুস্থ থাকবো, আমাদের রোগ টোক এগুলো বিচার করি। তারপরে দেখুন এই ফরচুন পয়েন্ট ক্যালকুলেশন করি, এই ফরচুন পয়েন্টটা আপনি পাবেনই না, নাম শুনে জানি না, ফরচুন পয়েন্ট ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্যারামিটার, এটা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন, ল্যাটিচিউড অফ অ্যাসেন্ডেন্ট, ল্যাটিচিউড অফ মুন অ্যান্ড ল্যাটিচিউড অফ সান থেকে এই অ্যাসেন্ডেন্ট ক্যালকুলেশন করা হয়। আমি ক্যালকুলেশন করে দেখিয়ে দিই লগ্ন, এই ফরচুন পয়েন্ট যেখান থেকে পাই সেই ফরচুন পয়েন্টটা কোন হাউসে উইথ রেসপেক্ট টু অ্যাসেন্ডেন্ট লগ্ন সাপেক্ষে পড়ছে সেটা কিন্তু বিরাট গুরুত্ব। যেমন আপনার যদি ফরচুন পয়েন্ট 9, 10, 11 থাকে তাহলে সে খুব ভালো স্টক মার্কেটে কাজ করতে পারবে। আমি নেক্সট প্রোগ্রামে স্টক মার্কেট নিয়ে আলোচনা করব, অর্থাৎ আমাদের কিভাবে ট্রেডিং করতে পারি আমরা, কেন কখন আমরা ট্রেডিং করব, আমাদের ট্রেডিং করলে আমাদের লাভ হবে কি না, সমস্তগুলো, অর্থাৎ এরপরে ফিনান্সিয়াল অ্যাস্ট্রোলজি অ্যান্ড ইনফ্যাক্ট মান্ডেন অ্যাস্ট্রোলজি আওতায় পড়ে, এই নিয়ে আমি নেক্সট সানডে আলোচনা করব। কিউ একজন ওয়েট করছে। আচ্ছা, ও হ্যালো, নমস্কার। হ্যালো, বোধহয় কেটে গেছে নাকি, সরি। আচ্ছা, তারপরে যেটা দেখি আমি বলে দিই, ট্রানজিশন অ্যান্ড ট্রানজিশন অফ D9 গোচর, এই মুহূর্তে প্ল্যানেটারি কন্ডিশন গুলো কি আছে প্রত্যেকের জন্য, সেই গোচর এবং গোচরের নবাংশ দেখে থাকি। তারপর আমি DAP দশা, অন্তদশা, প্রত্যন্তদশা দেখে থাকি, এতগুলো জিনিস দেখতে হয়। আমি যদি বলি আমি কি কি দেখি এটা বলতেই 1 ঘন্টা কেটে যাবে, তাহলে বলুন আমি আমার চেম্বারে যদি 2 মিনিট 5 মিনিট টাইম দিয়ে থাকে তাহলে কি দেখেন বা তারা কি বলেন, এই বিচার করার দায়িত্বটা আপনাদের। কেউ আছে না? কেউ নেই স্যার। আজকে আরো একটা প্রশ্ন যেটা শুরুতেই আপনি বলেছিলেন, স্টোন কিভাবে আমাদের শরীরে, তো কতক্ষণ সময় আছে জানা যাবে? ওকে ফাইন, তো স্টোন আমাদের শরীরে কিভাবে কাজ করে, ভেরি ভেরি ইন্টারেস্টিং, মন দিয়ে শুনুন, বোধহয় এরাই কোনো শোনেননি, কারণ এই জিনিসটা জানে একমাত্র ডাক্তারেরা, MBBS এর সেকেন্ড ইয়ার এটা পড়ানো হয়, এন্ড যারা অর্থোপেডিক ডক্টর অর্থাৎ হাড়ের বিশেষজ্ঞ তারা বোঝেন, তারা জানেন। এই মুহূর্তে আমার কোনো ডাক্তার বন্ধু থাকলে হয়তো নস্টালজিক হয়ে পড়বেন, তাদের ক্লাসের সময় ডাক্তার কীভাবে ক্লাস করতেন একটু মনে পড়ে যাবে। অ্যাকচুয়ালি আমাদের হাতে 3টে নার্ভ থাকে মেনলি, যে কোনো হাতে 3টে নার্ভের নাম কি, রেডিয়াল, মিডিয়াল আর আলনার। এই 3টে নার্ভ আমাদের স্ক্যাপুলার, এই কাঁধের কাছে স্ক্যাপুলার বলে একটা পেশি আছে, মাসল আছে, এই স্ক্যাপুলার কাছে একটা মেন নার্ভ আছে, দ্যাট ইজ কল্ড ব্র্যাকিয়াল প্লেক্সাস। এই ব্র্যাকিয়াল প্লেক্সাসে 3টে নার্ভ কনভার্জ করে আলটিমেটলি ডাইভার্জ করে, আমাদের মেরুদণ্ড তো চাকতি করে ডিস্ক আছে, যেমন আমাদের কোমরের দিকে বলি লাম্বার আর কাঁধের দিকে বলি আমরা সার্ভাইকাল, যে সার্ভাইকাল ডিস্ক C5, C6, C7 এ ডাইভার্জ করে যায়, এই ব্র্যাকিয়াল প্লেক্সাস নার্ভটা ডাইভার্জ করে আলটিমেটলি এই নার্ভগুলো ইট রিচেস টু CNS, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, থ্রু সেরিব্রাল কর্টেক্স, যেটা থাকে অ্যাডজাসেন্ট টু মেডুলা অবলঙ্গাটা। এইভাবে তাই আমি কাউকে কোনো স্টোন, এটাও নতুন আপনাদের ইনফরমেশন, কাউকে কোনো স্টোন আমি আগুলে পড়তে বলি না, মেডিকালি ফিঙ্গারকে বলা হয় ডিজিট, আমি ডিজিটে পড়তে বলি না, বলি কলেক্ট করে হাতে পড়তে, কারণ এখানটা এই 3টে নার্ভ তার সিগন্যালটা অনেক স্ট্রং পাওয়া যায়, আগুলে পড়লে কিন্তু পাওয়া যায় না, খুব ফেড হয়ে যায়, তাই এটাও নতুন। যদি একই স্টোন দুটো পড়তে হয় তখন একটা আগুলে পড়তে বলি, কিন্তু মেন স্টোন পড়তে বলি হাতের কলেট, না পারলে অ্যাটলিস্ট কলেট আমাদের লকেট করে। যাই হোক, সময়ের একদম অন্তিম মুহূর্তে আমাদের বিদায় নিতেই হবে। এই অনুষ্ঠান যারা মিস করছেন তারা তো জানেন যে ইউটিউবে কিন্তু দাদার অনুষ্ঠান পাওয়া যায়,
আর শনিবারের মধ্যে বুকিং করতে হবে। বুকিং করার সময় কিন্তু আপনাকে ডিটেলস দিয়ে বুকিং করতে হবে, সেটা হোয়াটসঅ্যাপেও করতে পারেন বা ফোন করেও করতে পারেন। সময়ের সঙ্গে সঙ্গে দাদাকে বিদায় জানাবো, বিদায় জানাবো আপনাদেরও। তবে আবারও সচেতন করব, হাজার জায়গায় না ঘুরে একবার স্যারের কাছে আসুন এবং নিজের জীবনটাকে সুন্দর করে তুলুন। আশা করি শুরুতে প্রশ্নের উত্তরটা এখন জানতে পেরেছেন কেন এই অনুষ্ঠানটা বিজ্ঞান আলোয় জ্যোতিষ। নমস্কার, বিদায় নেব। নমস্কার, নমস্কার, নমস্কার।